Shop Shuvo Computer Sales and Service Center. Viewers, আমরা একটি লাইভ কেস স্টাডি এই মাত্র কমপ্লিট করেছি সো এখানে অনেকেরই মানে খুব আগ্রহ যে আসলে কাজটা কিভাবে কমপ্লিট করেছি আসলে কিন্তু এটা অনেক জানার বিষয় এবং এই জিনিসগুলো ওরা জানবে এটাতে অনেক নলেজ আর্ন হবে যে এই ডেল একটি মাদারবোর্ড ছিল ডেলের হচ্ছে 3580 ডেল ইন্সপিয়ন 3580 এই মডেলটি এই সিনড্রোম থাকলে নো পাওয়ার থাকলে বা নো ডিসপ্লে থাকলে কিভাবে প্রবলেমটা সলভ হয় সো আমরা আজকে এই কেস স্টাডি দেব এটা লাইভ কেস স্টাডি আমি যে কথাগুলো বলবো প্লিজ কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন যখন আমার এই ডিসি মিটার আমি অন করি যখন আমি এই ডিসি মিটারটা দেখি আমার এটার যে ইয়ে ছিল আর কি আমার এই এম্পিয়ার ছিল আর কি 400 থেকে 400+ এবং ওখান থেকে আমার এম্পিয়ারটা নেমে 250-260 চলে আসতো তো একটা সময় আমি আমাদের হচ্ছে সিকোয়েন্স একটাই যে যখন আমাদের এই সমস্যাগুলো নো ডিসপ্লেগুলো থাকবে তখন আমাদের প্রত্যেকটা কয়েল মাপ দিতে হবে কী করতে হবে কয়েল তা আমি কী করেছি আমার প্রত্যেকটা সেকশনের কয়েল আমি ভোল্টেজ মাপ দিয়েছি আমার আমার সাপ্লাই দেখেছি যে এক একটা সেকশনের কয়েলে এক একটা রিকোয়ারমেন্ট থাকে যেমন আমার র্যাম সেকশন যদি এটা DDR4 হয় র্যামের যে অপারেটিং ভোল্টেজ থাকে ওই ভোল্টেজের কয়েলে থাকবে 1.2 ভোল্টেজ যদি আমার 3 ভোল্ট 5 ভোল্ট অকে থাকে তাহলে আমার বুট রান করবে তো আমি যখন আমার র্যাম ভোল্টেজ পেয়েছি তারপর আমি গেছি পিসিএইচ হচ্ছে 1.05 PCS এর কয়েলে যখন আমি ভোল্টেজ পেয়েছি তখন আমি সামনে গেছি BCC কোর এন্ড GFX কোর BCC কোরে আমার ভোল্টেজ ছিল 0.8 আর GFX কোরে ছিল 0.7 সো তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার এই মাদারবোর্ডটিতে কোনো প্রকার সাপ্লাই মিসিং নেই কোনো সাপ্লাই মিসিং নেই সমস্ত সাপ্লাই ওকে আছে আমরা আমরা তখন বুঝবো যে আমার এই মাদারবোর্ডটি অকে আছে যখন দেখবো যে এক একটা কয়েলের ভোল্টেজ অকে আছে কারণ আমার এক একটা কয়েল মানে কি এক একটা সেকশন এই সেকশনগুলো যদি অকে থাকে মানে আইসি আমরা জানি একটা সেকশন কিভাবে তৈরি হয় PWM সেকশন আমাদের একটা আইসি লাগবে দুইটা মুসপেট লাগবে একটা কয়েল লাগবে যখন আইসি মুসপেটকে সুইচিং করাবে সে ভোল্টেজটা পাস করে কয়েলে দিয়ে দিবে রাইট এটাই তো আমাদের কথা তো আমরা যখন এগুলো দেখেছি সব কিছু অকে ছিল ফাইন দেন এই জিনিসটা আমি আমার এম্পিয়ারে কথা বলতেছিল যে আমার বায়োসটা আমি একবার প্রোগ্রাম করে দেখতে পারি তো আমরা কি করছি নেট থেকে এই বায়োসটিকে ডাউনলোড করে আমাদের বায়োস চিপটি হচ্ছে এটি 16 MB একটা বায়োস তাই আপনি দেখতে পাচ্ছেন 16 MB একটা বায়োস এই বায়োসটাকে আমি প্রোগ্রাম করে দেওয়ার পর আমার ডিসপ্লে চলে আসছে সো আমরা এখন প্র্যাকটিক্যালি চেক করব যে আমাদের ডিসপ্লেটা আসছে কিনা এবং আমরা দেখব যে ভবিষ্যতে এই ধরনের প্রবলেম হলে আমরা এই সিকোয়েন্সে কাজ করব আমরা কিন্তু স্টেপ হারাবো না কী করবো না আমরা কী করছি প্রতিটা কয়েল চেক দিছি যে যার যার কয়েলে তার তার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজ আছে কিনা ভোল্টেজ পাওয়ার পরে আমরা নিয়ে আসছি তো ল্যাপটপের বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেলের কাজ শিখতে হলে অবশ্যই কয়েলের ভোল্টেজ মাপা শিখতে হবে আইসি রিকোয়ারমেন্ট মাপা শিখতে হবে আইসি ট্রেসিং করতে হবে সার্কিট ট্রেসিং করা শিখতে হবে সো এটা হচ্ছে অ্যাডভান্স চিপ লেভেল আমরা বলি যে আমরা কাজ শিখতেছি কম্পিউটারে কী শিখতেছি আমরা বেসিক তো সবাই পারি টুকটাক বাট অ্যাডভান্স চিপ লেভেল হচ্ছে আইসি রিকোয়ারমেন্ট চেক করা একটা আইসির কী দরকার একটা আইসির বিন ভোল্টেজ দরকার একটা আইসির এনাবেল দরকার এনাবেল করলেই সে কী করে মুসপেটকে গেট করে মুসপেট গেট পাইলে সে সুইচিং করে তার কয়েলে ভোল্টেজ পৌঁছে রাইট মনে থাকবে এগুলি হ্যাঁ দুষ্ট ছেলেরা মনে থাকবে পারবেন ইনশাল্লাহ পারবেন আমার বিশ্বাস আপনারা পারবেন যদি আমার সাথে কানেক্টেড থাকেন আমাকে একটু সময় দেন আমি প্রত্যেকটা আইসি ট্রেসিং করা শিখাই দেবো আইসি কীভাবে ডায়াগ্রাম দিয়ে ট্রেসিং করতে হয় ডায়াগ্রাম নিয়ে বসবেন কোন পিনে কত ভোল্টেজ আসবে সব দেখবেন ওকে তো আমরা চেক করি লেটস চেক তো এই বোর্ডে এই হচ্ছে আমরা এভাবে রেখেছি আমাদের ডিসপ্লে লাগানো আছে এবং এটি হচ্ছে আমাদের ডিসপ্লে রেবনটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটি হচ্ছে আমাদের ডিসপ্লে রেবন রাইট ওকে হ্যাঁ আমরা ডিসপ্লে লাগিয়েছি র্যাম লাগানো আছে আমাদের ওকে ফাইন এখন হচ্ছে আমাদের এখানে আমরা কি করব আমরা এখন কি করব এইটা আমাদের চার্জিং এবং আমাদের এমপিটা দেখবেন
এম্পিয়ার দিকে লাগাচ্ছি আমরা। আগে দেখেন কত লাগানো, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন এম্পিয়ার, দেখেন কত এম্পিয়ার, 300 400 প্লাস মেবি ডিসপ্লে চলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 400 প্লাস। আচ্ছা একটা রিস্টার্ট নিবি, চারশো 300 নিচে চলে আসছে, কারণ এখানে আমরা নো ডিসপ্লের কাজগুলো আমরা শুরু করব র্যাম সাপ্লাই থেকে, কারণ আমাদের 3 volt 5 volt অকেই থাকে, র্যাম সাপ্লাই, বিসিসি কোর, জিএফএক্স কোর, 1.8 যে যে সাপ্লাইগুলো রিকোয়ারমেন্ট থাকে ওগুলো আমরা যদি স্টেপ টু স্টেপ চেক দিই তাহলে আমাদের যে কোনো নো ডিসপ্লে প্রবলেম সলভ হবে। তো আজকের এই কাজটি লাইভ ট্রাবল শুটিং, যে আপনারা ডেলের একটি মাদারবোর্ড ইন্সপিরন 15 3580 যে নো ডিসপ্লেটি আমরা বায়োস প্রোগ্রামের মাধ্যমে ঠিক করে ফেলছি ইনশাআল্লাহ, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই যদি আমার এই ভিডিওটা ফলো করে আপনারা স্টেপ টু স্টেপ কাজ করেন নো ডিসপ্লে। তো যারা হচ্ছে কোর্স করতে চাচ্ছেন, এটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ শুভ কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, ইসিএস কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, এখানে আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন এবং দেখে নিজের হাতে কাজ করে কাজ শিখতে পারবেন। কখনো এই ধরনের কাজ শিখলে কখনো ভুলবেন না, নিজের স্কিল তৈরি করতে পারবেন, কম্পিউটার স্কিল তৈরি করুন, অনেক সুন্দর একটা কেরিয়ার তৈরি করুন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।